না কখনো চলতে পারে না, তুমি বলতে চলতে পারে ইনভেস্টিগেটিং জার্নালিস্ট তুমি চলতে পারে কখনো হতে পারে না, তুমি কি সিআইডি এজেন্সি না, আমি সিআইডি তুমি কি রিপোর্টার, আমি তো অনুসন্ধান করা আমার কাজ, ইনভেস্টিগেটিং এজেন্সি আমি রিপোর্টার কখনো নয়, আমি আই ক্যানট কন্ডাক্ট দেয়ার রোভিং এন্ড ফিশিং ইনভেস্টিগেশন, এটা আইন তো পারমিসিবল নয়। আগের প্রকোপ অনেক ছিল কিন্তু তখন এই আপনাদের মতো বৈদ্যুতিক মাধ্যম এতটা প্রচারে নিয়ে যায়নি, আজকে বিক্ষিপ্ত একটা ঘটনা সেটা আপনাদের মাধ্যম দিয়ে প্রচারে এসেছে। শুক্রবার তদন্তমূলক সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সোমবার আরও এক ধাপ এগিয়ে সংবাদ মাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণের কথা বললেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। সোমবার খড়গপুরে এইডস সচেতনতামূলক এক অনুষ্ঠানে সৌমেন মহাপাত্র বলেন, তদন্তমূলক সাংবাদিকতা করতে গেলে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্তকে জানানো উচিত। আমার মনে হয় দপ্তরের যিনি দায়িত্বে আছেন তাকে একবার জানিয়ে নিলে নিশ্চিত ভালো হতো সংবাদ মাধ্যমে, কারণ সংবাদ মাধ্যমে তাদের অবাধ গতি থাকবেই, তো সেই গতিরও একটা নিয়ন্ত্রণের দরকার। অ্যাওয়ার যদি আগে করিয়ে দেন, তারপরে যদি চেতন না হন তখন আপনারা এই মাধ্যম দিয়ে প্রচার করলে মানে আরও বেশি ভালো। গত শুক্রবার এবিপি আনন্দর ক্যামেরা ধরা পড়ে এসএসকেএম হাসপাতালে গ্রুপ ডি কর্মীর রোগীকে সেলাই করার ছবি। ছবি সম্প্রচারিত হতেই চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করে তদন্তমূলক সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শনিবারই চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যের বিরোধিতা করেন তৃণমূল বিধায়ক ও বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্মল মাঝি। বলেন, কোথাও কোনো দুর্নীতির ঘটনা ঘটলে সংবাদ মাধ্যমের উচিত রাজনৈতিক রং না দেখে তা জনসমক্ষে তুলে ধরা। সংবাদ মাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণের সওয়াল করাই নয়। সোমবার সৌমেন মহাপাত্র দাবি করেন, এসএসকেএম এর গ্রুপ ডি কর্মীর রোগীকে সেলাই করার ঘটনা নেহাতি বিক্ষিপ্ত ঘটনা, বাম আমলে এই ধরনের ঘটনা অনেক বেশি হতো বলেও তার দাবি। আগের প্রকোপ অনেক ছিল কিন্তু তখন এই আপনাদের মতো বৈদ্যুতিক মাধ্যম এতটা প্রচারে নিয়ে যায়নি, আজকে বিক্ষিপ্ত একটা ঘটনা সেটা আপনাদের মাধ্যম দিয়ে প্রচারে এসেছে। সংবাদপত্র নিয়ে আগেই ফতোয়া জারি করেছে রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবার অসুখ সারানোর ব্যবস্থা না করে তদন্তমূলক সাংবাদিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এবার আরও এক ধাপ এগিয়ে জলসম্পদ উন্নয়ন মন্ত্রীর মন্তব্য, প্রশাসনের নিয়ন্ত্রণ থাকা উচিত সংবাদ মাধ্যমের ওপর। তাহলে কি এবার তদন্তমূলক সাংবাদিকতার ওপর ফতোয়া জারি? ঘটনাকে ধামাচাপা দিতে কি সাংবাদিকদের ওপর দোষারোপের চেষ্টা? উঠছে প্রশ্ন। দিগন্ত মান্না, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।